नमस्कार बंधुरा रिक्रुटमेंट अपेट यूट्यूब चैनल सकल के स्वागत जी आज के तीन बारो दुहजार तेईस বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড় মিগজাউম সেই মিগজাউ ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং এখন পুরো পরিণত ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এবং উপকূলের কাছে অবস্থান করছে এখন আরেকটু উত্তরে সরে এসেছে শ্রীলঙ্কার থেকে আরেকটু উত্তরে সরে গেছে ভারতের পূর্ব উপকূলে ভারতের যে চেন্নাই উপকূল দেখতে পাচ্ছেন আপনারা চেন্নাই পুডুচিরি নেলোর এর যে পুড্ডুচিরি বা চেন্নাইয়ের উপকূলের ঠিক পূর্ব দিকে সমুদ্রের মধ্যে অবস্থান করছে ঘূর্ণিঝড় মিগজাউন তার লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যেখানেই অবস্থান করছে এবং এটা আমরা ট্র্যাক করলে বুঝতে পারবো যে এটা কোথায় গিয়ে আঘাত করবে বা কোনখানে গিয়ে আঘাত করবে যেটা জানা যাচ্ছিল যে নেলোরের কাছে গিয়ে মানে এটা আচরে পড়ার সম্ভাবনা রয়েছে যে এখানে নেলোরের কাছ দিয়ে এটা স্থলভাগে প্রবেশ করবে ঘূর্ণিঝড় মিঘাম এর প্রভাবে কিন্তু তামিলনাড়ু অঞ্চলে ব্যাপক বা চেন্নাই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং আগামী দিন আরও বৃষ্টিপাত চলবে তো কতদিন এর প্রভাব থাকবে আসলে এটা যদি আমরা ট্র্যাক করি দেখে নেই যে আজকে সমুদ্রের মধ্যেই থাকবে এবং আস্তে আস্তে এটা আরও পশ্চিম দিকে সরে যাবে উপকূলের কাছাকাছি চলে যাবে চেন্নাইয়ের উপকূলের কাছে এবং আগামী কাল হচ্ছে ঠিক একদম সকালের দিকেই উপকূলে এসে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় হচ্ছে মিক্সাউম এবং সারাদিন উপকূলের কাছেই অবস্থান করবে একদম উপকূলের কিনারে আছড়ে পড়ার পর এবং ধীরে ধীরে সেটা উত্তর দিকে সরে যাবে ফলে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু অঞ্চলে যদিও বৃষ্টি চলছে এবং পাঁচ তারিখে এর প্রভাব কমে গিয়ে আরও এটা বিশ্ববর্তনের দিকে চলে যাবে এবং ছ তারিখ ছয় ডিসেম্বর এটা আরও উত্তরে গিয়ে এর প্রভাব শেষ করবে তো এই হচ্ছে ঘূর্ণিঝড়ের লাইভ আপডেট এর বারে আবহাওয়িদরা কী বলছেন আসুন এই আমরা একটু দেখিনি আবহাওয়িদরা কী বলছেন মঙ্গলবার দুপুরের পর থেকে দক্ষিণ উপকূলে নেলোর মজলিপত্তনের মধ্য দিয়ে ঢুক ঢুকবে ঘূর্ণিঝড় মেঘজাউম পশ্চিম উপকূল থেকে অনেকটা দূরে থাকলে এর প্রভাব বুধবার বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ঘূর্ণিঝড়ের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস নেই রাজ্যে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা থাকছে না দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর হাওড়া হুগলি কলকাতা নদীয়া পূর্ব বর্ধমান জেলাতে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে বুধবার বৃহস্পতিবার আলিপুর অফিসের জানা জানাচ্ছেন বুধবারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এই পরিস্থিতিতে থমকে রয়েছে শীত ঠান্ডার আমেজ থাকলেও সেই পরিচিত শীতের দেখা নেই উল্টে দুপুরের দিকে রাস্তায় বেরোলে চড়া রোদে ঋতুমতো গরম লাগছে তো রবিবার এই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসের অতি ঘূর্ণ গভীর ঘূর্ণিঝড়টি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে হবে হয়ে গেছে অলরেডি তবে ঘূর্ণিঝড়টি উপকূলে গায়ে চলে আসার আরও একটু শক্তি বাড়া আর শক্তি বাড়াতে পারবে না তো যা কি আপডেট আমি টাইম টু টাইম আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ